Assalamualaikum. নকলাপাড়া মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা গত ক্লাসে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই থেকে প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব পাঠ 5 ও 6 আলোচনা করেছি। আজ এর বাকি অংশটুকু আমরা আলোচনা করব। তো বাকি অংশের মধ্যে গত ক্লাসে আমরা ছত্রাক সম্পর্কে আলোচনা করেছি, আজ আমরা শৈবাল সম্পর্কে আলোচনা করব। শৈবাল হচ্ছে সমাঙ্গ বর্গের ক্লোরোফিলযুক্ত স্বভোজী উদ্ভিদ। এখন এই স্বভোজী উদ্ভিদ বলতে কি বোঝায়? স্বভোজী উদ্ভিদ হচ্ছে যারা নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। আর সমাঙ্গ বর্গে ক্লোরোফিলযুক্ত, যেহেতু ক্লোরোফিল আছে তাই এরা নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। আর ক্লোরোফিল আছে বলে এদের দেহ সবুজ অথবা অন্য রঙেরও হতে পারে, যেমন শৈবাল সবুজ ছাড়াও লাল, বাদামি ইত্যাদি রঙের হতে পারে। এছাড়াও স্পাইরোগাইরা নামক একটি শৈবাল জলাশয়ে অধিক দেখা যায়। এটা খুবই বিখ্যাত একটি শৈবাল, যেটার নাম হচ্ছে কি স্পাইরোগাইরা। এখন শৈবালের আবার উপকারিতা আছে, শৈবালের উপকারিতা সবাই চিনো, সবাই খাও। এই আইসক্রিম তৈরিতে সামুদ্রিক একটি শৈবাল আছে অ্যালজিন, সামুদ্রিক শৈবাল অ্যালজিন ব্যবহৃত হয় আইসক্রিম তৈরিতে। আবার এই আমরা যে খনিজ লবণ যেটা, যেমন আয়োডিন, পটাশিয়াম, এগুলির ভালো উৎস হচ্ছে শৈবাল। এখন এই আয়োডিন আমাদের শরীরে অনেক ঘাটতি পূরণ করে, আয়োডিন এবং পটাশিয়ামের একটি ভালো উৎস হচ্ছে কি শৈবাল। আবার আমরা যে মৎস্য চাষ করি, মাছ চাষ করি, এই মাছ চাষেও ব্যাপকভাবে এই শৈবাল ব্যবহৃত হয়। এটা খাদ্য হিসাবে, মাছের খাদ্য হিসাবে শৈবালটা কি হয় ব্যবহৃত হয়। আবার শৈবাল কিছু কিছু অপকার করে থাকে, শৈবালটা কি করে অপকার করে, উপকারিতা আছে আবার অপকারিতা আছে। অপকারিতা হচ্ছে যে এরা চা পাতা যে আছে, চা পাতা তোমরা সবাই চিনো, এই চা পাতার একটা রোগ সৃষ্টি করে, সেটা হচ্ছে রেড রাস্ট। রোগটার নাম হচ্ছে রেড রাস্ট। রেড রাস্ট নামক একটি রোগ চা পাতা সৃষ্টি করে। এছাড়াও মানুষের এবং উদ্ভিদের অন্যান্য রোগ সৃষ্টি করে। এই শৈবাল যদি জলাশয়ে বা সমুদ্রে যদি বেশি হয়ে যায়, পরিমাণ যদি শৈবালের পরিমাণ যদি বেশি হয়ে যায়, তাহলে সমুদ্রে অক্সিজেনের অভাবে মাছ এবং অন্যান্য জলজ প্রাণী মারা যেতে পারে। এটা হচ্ছে শৈবালের অপকারিতা। তাহলে আমরা শৈবাল সম্পর্কে এতক্ষণ জানলাম যে শৈবাল কি। শৈবাল হচ্ছে সমাঙ্গ বর্গে ক্লোরোফিলযুক্ত একটি স্বভোজী উদ্ভিদ। এরা কিন্তু স্বভোজী, এরা ছত্রাকের মতো বড় বুঝি না, এরা নিজের খাদ্য কি করতে পারে নিজেই তৈরি করতে পারে। এবং এরা মাটি, পানি, উদ্ভিদ, অন্য গাছের উপরে এরা কি করে জন্মায়। আর শৈবাল কি কি রঙের হতে পারে, লাল, বাদামি ইত্যাদি রঙের হতে পারে। আর স্পাইরোগাইরা নামক একটি শৈবাল জলাশয়ে বেশি পরিমাণে দেখা যায়। আর উপকারিতা মধ্যে আছে এটা আইসক্রিম তৈরিতে অ্যালজিন নামক একটি শৈবাল ব্যবহৃত হয়। আর অপকার করে কি, এটা চা পাতার একটি রোগ সৃষ্টি করে, সেটা হচ্ছে রেড রাস্ট রোগ। এখন আমরা এমিবা নিয়ে একটু আলোচনা করব। অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা রাজ্যভুক্ত একটি এককোষী প্রাণী। অ্যামিবা এটা
একুশে একটা প্রাণীদের নির্মাণ একটা অনুবক্ষণী জীব ওটা চিত্র আর একুশে প্রাণী এদের দেহ ক্ষুদ্রাকার এরা এতই ক্ষুদ্র যে এদেরকে খালি চোখে দেখা যায় না এদের দেখতে কী লাগে অনুবীক্ষণ যন্ত্র লাগে আবার এরা প্রয়োজন কী করতে পারে এদের দেহের আকার আকৃতি পরিবর্তন করতে পারে আসলে এদের দেহের নির্দিষ্ট কোনো আকার আকৃতি নাই এরা এদের দেহে আঙ্গুলের মতো একটা অভিক্ষেপ তৈরি করে খড়গপথের সাহায্যে চলাচল করে খড়গপথটা কিরকম এরকম আঙ্গুলের মতো খড়গপথগুলি হচ্ছে এরকম আঙ্গুলের মতো এই আঙ্গুলের খড়গপথের সাহায্যে এরা কী করে চলাচল করে খাদ্য গ্রহণ করে এবং বিভিন্ন কাজ এরা এই খড়গপথের সাহায্যেই করে আর এই এর সাহায্যে এমনি বা খাদ্য গ্রহণ চলাচল করে আর এদের দেহে কী কী আছে পানি গহ্বর আছে খাদ্য গহ্বর আছে এই যে এটা হচ্ছে খাদ্য গহ্বর এটা হচ্ছে নিউক্লিয়াস এটা হচ্ছে পানি গহ্বর এটা হচ্ছে খড়গপথ এটা প্লাজমা সেল একটা প্লাজম সংকোচনশীল গহ্বর এটা হচ্ছে এমনিবার একটা গঠন আসলে এদের দেহে জটিল কোনো অঙ্গাঙ্গ নাই খুবই সরল কয়েকটা মতো গহ্বর নিয়েই এদের দেহটা গঠিত এমনিবার দেহ গঠিত আর এরা এদের দেহ একটি পাতলা স্বচ্ছ পর্দা দ্বারা আবৃত আর এই পর্দাটাকে বলা হয় প্লাজমা লেমা এই পর্দার নাম হচ্ছে কি প্লাজমা লেমা আর এমিবা কোথায় থাকে পানিতে স্বেচ্ছেতে মাটিতে জৈব পুকুরের তলায় জৈব আবর্জনার মধ্যে এই এমিবা জন্মায় তাহলে এমিবার যে চিত্রটা এটা তোমরা বাসায় ভালো করে অনুশীলন করবে কারণ এই চিত্রটা তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে এর জন্য চিত্রটা আর যখনই তোমরা চিত্র আঁকবা তখনই চিত্র নিচে চিত্রটা কী চিত্র আঁকবা সেটার নামটা ভালো করে লিখে দিবে এরপর আমরা দেখব আরেকটি পাশা এন্টামিবা পাঠশালে আছে অ্যান্টামিবা এই অ্যান্টামিবাও প্রতিষ্ঠা রাজ্যভুক্ত এক কোষী একটি জীব এদের খালি চোখে দেখা যায় না এরাও অ্যামিবার মতোই এদের দেহের রোগ কি নাই নির্দিষ্ট কোনো আকার আকৃতি নাই এরাও কী করে ঘনপদের সাহায্যে চলাচল করে আর অ্যামিবার দেহ কীরকম স্বচ্ছ জেলির মতো জেলি তো তোমরা সবাই চিনো এরকম স্বচ্ছ জেলির মতো এমিবার দেহ আর এরা কি করে যখন প্রতিকূল পরিবেশ দেখে মানে পরিবেশটা যখন তার অনুকূলে থাকে না প্রতিকূলে থাকে তখন তারা তাদের দেহটাকে কি করে শক্ত করে ফেলে একেবারে গোলাকার শক্ত করে ফেলে এই যে অবস্থা এই অবস্থাটাকে বলা হয় সিস্ট এই অবস্থাটাকে বলা হয় কি সিস্ট যখন দেখে তার মানে কোনো কিছু তাকে অ্যাটাক করবে বা আক্রমণ করবে তখনই সে তার দেহটাকে কি করে ছোট শক্ত করে আবরণে ঢেকে ফেলে এই অবস্থাটাকে বলা হয় সিস্ট আবার আমরা জানি আমাশয়রূপ দুই প্রকার আমার শৈলী কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে ব্যাসিলারি আর একটা হচ্ছে অ্যামিবিক এখন ব্যাসিলারি যে আমাশয় এটা হয়ে থাকে একরকম এক ধরনের ব্যাসিলারি ব্যাকটেরিয়ার আক্রমণে তোমরা আগের ক্লাসে দেখেছ ব্যাসিলাস ব্যাকটেরিয়াটা দন্তাকার একটা ব্যাকটেরিয়া এরা কীরকম সৃষ্টি করে আমাশয় রোগ সৃষ্টি করে আর অ্যান্টামিবা নামক এক ধরনের এককোষী প্রাণীর আক্রমণে এই অ্যামিবিক আমাশয়টা কি হয়ে থাকে তাহলে এরা এই অ্যান্টামিবার আবার যে কোষ বিভাজন
এন্টার বিভাগ কোর্স বিভাজন আবার দুই প্রকার কয় প্রকার দুই প্রকার কোর্স বিভাজন কোষ বিভাজনটা হয় একটা বিভাগ একটা হচ্ছে অনুবীজ বা স্পোর গঠনের মাধ্যমে আরেকটা হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে এরা বংশ বৃদ্ধি করে থাকে এখন এই স্পোরুলেশন পদ্ধতিতে কোষের প্রোটোপ্লাজম বহু খণ্ডে কি হয়ে যায় বিভক্ত হয়ে যায় এই যে একটা বিভাগ এটা হচ্ছে প্রোটোপ্লাজম আছে এই প্রোটোপ্লাজমগুলি বহু খণ্ডে কি হয়ে যায় বিভক্ত হয়ে যায় এবং স্পোর গঠন করে বা অনুবীজ গঠন করে এই এক একটা অনুবীজ তারপর স্বাধীন অ্যান্টামিবায় পরিণত হয় এরা আবার এই পরজীবী এরা কি পরজীবী এরা কোথায় বাস করে মানুষ ইঁদুর কুকুর বিড়াল এদের যে বৃহদন্ত্র আছে মানে দেহের ভিতরে বৃহদন্ত্র বা পেটের ভিতরে যে বৃহদন্ত্র আছে এই বৃহদন্ত্রে এরা কি করে অ্যান্টামিবা বসবাস করে আর এই অ্যান্টামিবা এক ধরনের আমার শরীরের জন্য দায়ী এটা আমার খুব জটিল এই এই আমাশয় রোগটা আবার বেসিক্যালি যে আমাশয় সেটা মাত্র কয়েকদিনে এমনিতেই সেরে যায় অথবা সামান্য ওষুধ খেলেও এটা সেরে যায় কিন্তু এই এমনি যে আমাশয় এটা সহজে কিন্তু ভালো হয় না এর জন্য ডাক্তারের কাছে চিকিৎসার প্রয়োজন হয় ভালোভাবে চিকিৎসা না করলে এটা সারে না আর এই এটা কিন্তু যখন মানুষের বৃহদন্ত্রে বসবাস করে তখন কোনো লক্ষণও প্রকাশ করে না তারপর অনেক দিন তারা এমনিই বসবাস করে তারপর অনেক দিন পর এরা তাদের লক্ষণটা কি করে প্রকাশ করে আর এমিবিক আমাশয় সম্পূর্ণভাবে নিরাময় করা কিন্তু কঠিন উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ খেলে এই রোগটা আস্তে আস্তে ভালো হয় তাহলে আমরা কি পড়লাম যে অ্যান্টামিবা অ্যান্টামিবা প্রতিষ্ঠার রাজ্যের রাজ্যভুক্ত এককোষী একটা প্রাণী এদের দেহটা কীরকম স্বচ্ছ জেলির মতো এদের আকার আকৃতি এরা অ্যামিবার মতো কী করে পরিবর্তন করে এরাও ঘনপথের সাহায্যে কী করে চলাচল করে আর প্রতিকূল পরিবেশে এরা কী করে তাদের দেহটাকে শক্ত একটা আবরণে ডেকে ফেলে এই অবস্থাটাকে বলা হয় কি সিস্ট তাহলে এরা যে বংশ বিস্তার করে বংশ বিস্তার করে কোষ বিভাজন এবং অনুবীজের মাধ্যমে অনুবীজের মাধ্যমে এরা এই বংশ বিস্তার করে আর অনুবীজের মাধ্যমে যে বংশ বিস্তার করে এই পদ্ধতিটার নাম হচ্ছে স্পোরুলেশন পদ্ধতি এই পদ্ধতিতে কোষের যে প্রোটোপ্লাজম এই প্রোটোপ্লাজম কী হয় বহু খণ্ডে কী হয়ে যায় বিভক্ত হয়ে যায় এবং এক একটা অনুবীজ তারপর স্বাধীন অ্যান্টামিবায় পরিণত হয় আর এরা প্রকৃত পরজীবী এরা মানুষের বৃহদন্ত্রে কুকুর বিড়াল ইত্যাদি বৃহদন্ত্রে এরা কী করে বসবাস করে আর এই ছিল আজকে তোমাদের আলোচনা তোমাদের একটু বাড়ির কাজ দিচ্ছি তোমরা বাড়িতে সবাই এইগুলি ভালো করে অনুশীলন করবে গঠন চিত্রসহ
বালিকা আশা করি তোমরা সবাই ভালোভাবে বাকি কাজটি সম্পূর্ণ করবে। তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।